أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবু ধাবি থেকে মামুন হোসেন প্রশ্ন করলেন তাবলিক জামাত সংক্রান্ত বিষয়ে তাবলিগ জামাতের মধ্যে ভুলটা কি আমি তো বুঝতে পারি না তারা তো ভালোই কাজ করে দাওয়াতের তাবলিগের কাজ করে সুন্দর করে নামাজ পড়ে হ্যাঁ তারা হয়তো বলে যে রাফুল এদেন তারা মান্য করছে না হ্যাঁ রাফুল এদেনের হাদিসটা এতটুকুই এ বিষয়ে আমার মন্তব্য কি আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম আবার আকালা নবীর মহাম্মদ ভাই ইলিয়াসি তাবলিগের উপরের চাকচিক্য দেখে আপনি মুগ্ধ হলে চলবে না আপনি বিভ্রান্ত হলে চলবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাবলিগের মূলনীতি আর ইলিয়াসি তাবলিগের মূলনীতি আকাশ জমিন তফাত রসুল্লাহ সাল্লাম সাল্লামকে আল্লাহ আদেশ করেছেন কোরআন ও সন্ন্যার তাবলিগ করতে কিন্তু ইলিয়াসি তাবলিগ তাদের নির্দিষ্ট নিসাবের তাবলিগ করে থাকে নির্দিষ্ট তারা কিছু নিয়ম কানুন বানিয়েছে যা কোরআন সুন্না বিরুদ্ধ তারা ছয় উসুল বানিয়েছে যা কোরআন সুনার বিরুদ্ধ তারা তিন দিনের চিল্লা বানিয়েছে কোরআন সুনার বিরুদ্ধ চল্লিশ দিনের চিল্লা দিতে হবে এরকম আইন প্রণয়ন করেছে কোরআন সুনার বিরুদ্ধ তো কোরআন সন্না বিরোধী কোনো আইন দ্বারা কেহ কোনো আমল দ্বারা কেহ তাবলি করতে পারে না সেটা জায়েজ নয় এবং ইলিয়াস তাবলিগ জামাতের যিনি তিনি স্বপ্নে পেয়ে তাবলিগের সূচনা করেছেন শরীয়তে স্বপ্ন নির্ভর করে কোনো আমল চলবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামেরই স্বপ্ন অহি এবং তার উম্মতের কারো স্বপ্ন অহি নয় কারো স্বপ্ন ওহি নয় এজন্যই শরীয়তের মূল নীতি চলবে কোরআন সোহেসন্না দ্বারা ভুঁড়ি ভুঁড়ি শিরক দিয়ে শিরকিয়াত দিয়ে তাবলিগী জামাতের নেশাব পরিপূর্ণ রয়েছে এবং তাদের তাহিদ আকিদা ঠিক নেই মূল আকিদায় তাদের লেজে গোবরে তাবলিগিদের কাছে শুধু আকিদাত আর রুববিয়া তাও হেইদো রুববিয়া রয়েছে তাও পর্যাপ্ত পরিমাণ না যথেষ্ট নয় কেননা তারা কখনো কখনও লিখনির মাধ্যমে তবেহিদ রুববিয়াতে পর্যন্ত শিরক করেছে আর যা আছে অপমার জনগণের কাছে তারা তাহিদ বলতে বুঝে এটাই তাহিদুর রুব তাকে আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় আল্লাহ দেখে আল্লাহ সেবা শুশ্রূষা করে আল্লাহ অসুখ হলে রোগ মুক্তি দান করে এসব হলো তাও একজন মুসলমানের জন্য এসব দরকার তবে এসব তাকে মুসলমান বানানোর জন্য যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত উলু উলুহিয়া আল্লাহ সানে শিখ কদার্য বেদাৎ যতক্ষণ পর্যন্ত পরিহার না করবে ততক্ষণ পর্যন্ত তার তাহিদ পরিষ্কার হবে না এজন্য এই তাবলিগকে আমরা পরিহার করেছি সৌদি আরবের খ্যাতনামা দশজন আলেম তাব ইলিয়াসি তাবলিক জামাত করাটাকে অবৈধ বলেছেন তাদের সাথে বের ও নাজাইজ বলেছেন অনেকে এখন বলবেন আপনারা শিক্ষিত বা জাননেওয়ালারা তাবলিক করলেই তো হয় তাদের এসব আস্তে আস্তে তাদের থেকে ইলি সরে যায় বা তারা ভুল করে না ভাই এগুলি শুধুমাত্র ভুল কিছু কথা এবং ভুল কিছু মন্তব্য আমি বহু দেখেছি তাদের সংশোধন করার জন্য তাদের সঙ্গে ঘুরেছি সংশোধন সম্ভব নয় তাদের যখন কোনো করে তাদের জয়ীফ এবং বাদ হয় বা বাদ দিতে বলা হয় তখন তারা তার ছায়াও মারায় না কখনো তাকে সালাম দেওয়াটাও বৈধ তারা আর মনে করে না আর তারা মডিফাই বা সংস্কার করার পক্ষেও নয় তারা সংস্কার করার পক্ষেও নয় বা সংস্কার করার পক্ষেও নয় তারা যে কথাগুলি বলবে সেই কথাগুলি তারা মানবে এবং তার বিপরীতে আপনি হাজার হাজার দলিল পেশ করলেও তারা সেটা মানবে না এটা হলো তাদের তাকলিদের একটি নামান্তর তিন দিনের চিল্লা দিতে হবে কোরআন সন্ন্যায় কোথায় আছে চল্লিশ দিনের চিল্লা দিতে হবে কোরআন সন্ন্যায় কোথায় আছে বুঝছেন যা শরীয়তে নির্ধারণ করে দাহানে তা নির্ধারণ করাটা একটি কুফুরি এবং তারা ছয়টি উসুল বানিয়েছে ইসলামী মূলনীতি থেকে বিচ্যুত ছয়টি উসুল ইসলামের ছয়টি উসুল হলো ইমান বিল্লাহ মালাহর উসুলি অলিয় আখরি ওল কাদের খরি আশারিয়া তাদের উসুলে রয়েছে একরামুল মুসলিমিন তাবলিক। এভাবে রসুল আল্লাহর রসুল বা আল্লাহ কর্তৃক নির্ধারিত হবে তাবলিগের ইলিয়াস কর্তৃক নির্ধারিত হলে সেটা মুসলমান মতে বাধ্য নয় সে এত সেরকিয়াত এত কুফুরি এগুলি আপনি দেখেন না আপনি বর্তমান জামানায় খুব পথ সুগম হয়েছে সহি আকিদার ভাইদের জন্য বা যে কোনো ভাইয়ের জন্য যার অন্তরাত্মা পবিত্র পরিষ্কার যে হক পেতে চায় তার জন্য ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দলিল দস্তাবেজ তাদের কিতাবগুলির রেফারেন্স তারা দেখে রমন্থন করে এই বিভ্রান্তকর দলটি থেকে নিজেকে বাঁচাতে পারে বুঝেছেন আল্লাহ রবুল্লা আলম বলছেন আম্লাহম শার সার ও মালা বিহিল্লাহ তাদের কি শরীয়ত যে শরীয়ত তারা বানালো এটাকে আল্লাহ আদেশ দিয়েছে হ্যাঁ

আর তাদের সে স্বেচ্ছাচারিতা প্রবৃত্তির অনুসরণ করবে যারা জানে না এই তাবলেগি জামাতের ভিতরে অসংখ্য দেখবেন মূর্খ আমিরও আমরা অনেক তাদেরও মধ্যে দেখবেন যে সঠিক ইলমি মাদ্দা নেই সঠিক ইসলামের মূল আকিদা যুক্ত এলেম নেই তারা একজনকে আমির নিযুক্ত করে সে যা আদেশ করে সেটাই তারা সবসময় মেনে নেয় ভুল হলেও সেটা তারা শুধরায় না এবং অনেক ক্ষেত্রে তারা প্রশ্নকে এড়িয়ে যায় আর বলে আমাদের আকাবের এবং মুরব্বিরা এই প্রশ্নের উত্তর দেবে আমরা এটা দিতে জানি না তারা এত গোনা এত গোনা আমি দেখেছি যে তারা হেদায়ত প্রাপ্ত হয় না উদ্ভ্রান্ত বিভ্রান্ত কথা কোরআন শূন্য বিরোধী কথা সব সময় তারা বেশিরভাগ বলে একটা কথা আপনাকে সাধারণ উদাহরণ দেয় মার্কাজে সালাহ পড়লে ঊনপঞ্চাশ কোটি সব হবে মার্কাজে সালাম দিলে ঊনপঞ্চাশ কোটি সালামের সব পাওয়া যাবে হ্যাঁ ইজতেমায় গরিব ব্যক্তি যারা যাবে তাদের হজের যে ফর্জিয়াত সেটা আদায় হয়ে যাবে কিছু মূর্খ লোকে এটা বলে কিন্তু কিছু শিক্ষিত লোকেও জাহের লোকও এটা বলে যে ই টঙ্গির ইজতেমা মাঠে গেলে গোনা মাফ হয়ে যাবে এটা গোনা মাফের ময়দান এতটা দৃষ্টান্তপূর্ণ কথা বলে মার্কাজ নিয়ে তাবলিগি পর নিয়ে তাদের বিভিন্ন নেশাব নিয়ে আলম সুচিন্তিত মত দিয়েছেন যে এগুলি জলাল আগুম রাহি এবং জাহান নামের পথে নিয়ে যাওয়ার জন্য একটি যথেষ্ট করেন যে আমল শির ভরপুর আমল হলো আর রয়েছে এই আমলগুলো রয়েছে এই ইলিয়াসি তাবলিগের ভিতরে এই জন্য আপনি তাদের বাহ্যিক চাকচিক্য দেখে ভুলবেন না কোরআন শহেদ সুন্নার তাবলিগকে নিজের জন্য শিরোধার্য মনে করবেন আর তাবলিগ করার যোগ্য হতে হবে একটা আয়াত বা একটি হাদিসে জানলে সেটা সহিভাবে জানতে হবে সানাদান সহি জানতে হবে তার জন্য ওইভাবে পদ্ধতি তিন তিন চিল্লা করে মসজিদে ঘুরে ঘুরে নয় কখনো মসজিদেও তাবলিগের কাজ করতে হবে কখনো বাজারেও তাবলিগের কাজ করতে হবে কখনও প্লেনে থাকলে প্লেনেই তাবলিগের কাজ করতে হবে রেলে থাকলে রেলেই তাবলিগের কাজ করতে হবে তাবলিগের কাজ করতে গিয়ে আমর মা আরও পণ্য আনেন মনকার দু দুটো সাইডওই হতে হবে নেয়ের আদেশ এবং অন্যায়ের বিরুদ্ধাচরণ দুটোই হতে হবে হাত দ্বারা প্রতিহত না করতে পারলে মৌখিকভাবে বিরোধিতা করতে হবে অন্যায়ের আজ পর্যন্ত ষাট সত্তর বছর তাবলিগের বয়স হলো কোনোদিন ইজতেমা থেকে তারা সরকারকে মেসেজ দিল না মূর্তি বানানো শির্ক মূর্তি বানানো হারাম কবিরা গোনা মূর্তি বানালে শির্ক হবে এবং জাহান নামে যেতে হবে মূর্তি বানাবেন না হে হে সরকার বাহাদুর কোনো মানুষ মানুষের মাঝে তারা লিখনির মাধ্যমে মৌখিক মাধ্যমে অন্যায় থেকে বাধা প্রদান করে না কিছু আমিরের সাথে আমি আলাপ করলে তারা বলে আমরা মানুষকে ভালোর দিকে ডাক দিয়ে মানুষ ভালো হয়ে গেলে তো খারাপের পথে আর যাবে না কেউ ওইটা আমরা করি না তা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এরকম কোনো শরীয়ত দেয় না যাতে শুধু একটা সাইড আছে আরেকটি নাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন والله لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر او لا يشكن الله ان يبعث عليكم عذابا من عندي ثم لا تدعونه فلا يستجاب له فلا يستجاب لكم তোমরা অবশ্যই নেয়ের আদেশ অন্যায় থেকে বাধা প্রদান করতেই থাকবে আর না ধারণা করা হচ্ছে তোমাদের উপরে অচিরেই আল্লাহ আযাব প্রেরণ করবেন সেই আযাব থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহ তোমাদের এই দোয়া কবুল করবে না আশা করি আপনি আমার কথাগুলি বুঝতে পেরেছেন যে ইলিয়াসি তাবলি যে ভুলগুলি কোথায় ওসলাল্লাহ সাল্লাম বার কালা নবিনহম্মদ আরেকটি কথা গুরুত্বপূর্ণ যেটা সেটা তাবলিগিদের হাতে যখন নেশা উঠে যায় এই নেশা আবার তাদের থেকে কেড়ে নেওয়া যায় না কোরআন সন্নাকে তারা এতটা মূল্যায়ন করে না এনে নেশাবকে যতটা মূল্যায়ন করে আমি বিভিন্ন মসজিদে দেখেছি এটা থেকেই দাস দেওয়া হয় কোরআন সন্ন্য থেকে দশ দিতে তারা উদ্গ্রীব নয় শরতুল ফাতেহা তর্জমা করে শেখাতে তারা উদ্গ্রীব নয় একটা হাদিস সহিভাবে সহি হাদিসকে পাঠ করে সেটা তর্জমা দিয়ে মানুষকে সেখান থেকে মাসালা বের করে উপকৃত করার জন্য তারা উদ্গ্রীব নয় তাদের কথা হলো আমরা সর্বসাধারণ কোরআন শিখতে পনেরোটা জিনিস লাগবে এই পনেরোটা জিনিস না শিখতে পারলে কোরআনের দাওয়াত দেওয়া ঠিক নয় কারণ তারা বলে যে আমরা অজ্ঞ আমাদের কম জ্ঞান এই অজ্ঞ কম জ্ঞানের অজুহাত দিয়ে তারা সেটা পাশ কেটিয়ে যেতে চায় মূল কথা হচ্ছে তাদের এই সুপ্ত বাসনা ও লালনা যেটা ইলিয়াসকে সন্তুষ্ট করার জন্য আউজবুল্লাহ আল্লাহকে নয় সেটাকে তারা বাস্তবায়ন করবে তা সবরে শেখ তারা করে থাকে তাবলিগেরা এবং তাদের তাবলিগের পছন্দনীয় সাইডটা হচ্ছে উর্দুতে কথা বলা উর্দুতে তাবলিগ করা তাহিদের তো কোনো কিছুই তারা বুঝে না তউহিদের রুহিয়া ইসমা আসমাই ও সিফাত কিছু বুঝে না হালাম হালাল শরীয়তের হদুদ মাসা এল আহকাম এগুলি নিয়ে তাদের কখনো কোনো দিন তাবলিগ করতে দেখা যায় না আল্লাহ আমাদেরকে এদের বিভ্রান্তি থেকে হেদায়ত দান করুন সাল্লাম বারাকাল নবী মাহমদ